শিক্ষক শিক্ষিকাদের সম্মান করুন, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি বজায় রাখুন, একুশের মঞ্চ থেকে ছাত্র যুবদের প্রতি বার্তা মমতার। সমাজের যারা বিশিষ্ট মানুষ তাদের সম্মান করতে হবে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান করতে হবে। ছাত্রছাত্রী বন্ধুরা কলেজে কলেজে সুনামের সাথে কাজ করবেন, যাতে কেউ কোনো বদনাম করতে পারে না। আগামী দিন বিশ্ববিদ্যালয় যাবেন কলেজ থেকে, তারপর রাজ্যের হাল ধরবেন। মনে রাখতে হবে, ছাত্রছাত্রীরা আমাদের অ্যাসেট।